আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম লাউ চাষ সম্পর্কে। লাউ গাছে এমন একটি গরুয়া সার প্রয়োগের মাধ্যমে আপনার লাউ গাছে মাত্র 25 দিনে দ্বিগুণ ফলন দৌড়াতে পারবেন, কিভাবে আজকের পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই সে গরুয়া সার তৈরিতে শুরুতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। আপনারা 2 মুঠ পরিমাণে পেঁয়াজের খোসা যে কোনো একটা পাত্রের মধ্যে একদিন ভিজিয়ে রাখবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিচ্ছি সেটা হচ্ছে চা পাতি। চা পাতি ব্যবহারের পর সেগুলো আপনারা রোদে শুকিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে 2 থেকে 3 চামচ একদিন ভিজিয়ে রাখবেন। এই পেঁয়াজের খোসা চারা গাছের মধ্যে প্রয়োগ করলে গাছে ফুল ফল ঝরে পড়া এইসব সমস্যা থেকে রক্ষা করবে। তাছাড়া পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস, যা চারা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে। তাছাড়া চা পাতির মধ্যে রয়েছে ট্যানিক অ্যাসিড, যা চারা গাছের পুষ্টি গুণাগুণ অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপর এই সারটা তৈরিতে গুরুত্বপূর্ণ যে উপাদানটা নিব সেটা হচ্ছে কলা। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, যা চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করে। আপনারা বাজার থেকে কলা এনে এভাবে মেশযুক্ত কলাকে 5 থেকে 7 দিন যে কোনো পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন। এই কলার মেশযুক্ত সার আপনারা 200 মিলি নিয়ে নেবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নেব সেটা হচ্ছে সরিষার হইল। সরিষার তেল উৎপাদনের পর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো থেকে এই সরিষার হইল সার তৈরি করা হয়। আপনারা বাজারে যে কোনো সারের দোকানে এই সারটা কিনতে পেয়ে যাবেন, 50 থেকে 60 টাকা দরে এটা কিনতে পেয়ে যাবেন। 5 থেকে 7 দিন এটাকে ভিজিয়ে রাখবেন। 2-3 দিন পরপর এভাবে লেয়ার তৈরি করবে, আপনারা ভালোভাবে এভাবে নাড়িয়ে দেবেন। এই হইল সারগুলো আপনারা যে কোনো পাত্রের মধ্যে 7 দিন ভিজিয়ে রাখবেন। এটা সরাসরি কখনো চারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন না, তার জন্য 200 মিলি হইল সারের সাথে আরও 200 মিলি পরিষ্কার পানি যোগ করে নিচ্ছি। এই সরিষা হইলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো উপাদান, যা ফুল ফল আনতে সঠিক মাত্রায় বৃদ্ধি করাতে সাহায্য করবে। তারপর এই সারটা তৈরিতে যে গুরুত্বপূর্ণ উপাদানটা নিব সেটা হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক কীটনাশক থিওবিট। এর পরিমাণটা 1 লিটার দ্রবণের জন্য আমরা 1 চামচ নিয়ে নেব। লাউ শীতকালীন সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা সবজি। আমরা যারা এই সময়টাতে লাউয়ের বীজ বুনেছি, অর্থাৎ চারা গাছের বয়স যাদের 25 থেকে 30 দিন বয়স হয়েছে, তখন আপনারা চারা গাছের মধ্যে যে সারটা প্রয়োগ করতে পারবেন। আর এই সারটা প্রয়োগের পরপরে আপনার চারা গাছের মধ্যে 20 থেকে 25 দিনের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আসা শুরু হয়ে যাবে। এই গরুয়া সারটা চারা গাছের মধ্যে প্রয়োগের পূর্বে আমাদের চারা গাছের চারদিকে যে মাটিটা রয়েছে সেটা অবশ্যই যে কোনো নিড়ানি অথবা কোদাল দিয়ে খুঁড়ে নিতে হবে। এবং আপনারা 10 দিন অন্তর অন্তর চারা গাছের গোড়ার মধ্যে সবসময় আপনারা কম্পোস্ট সার প্রয়োগ করবেন, যেহেতু কলসারের থেকে প্রচুর পরিমাণে গন্ধ বের হয়, যার ফলে মাছি এবং বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দিতে পারে। তার জন্য নালা তৈরি করে নেবেন। প্রত্যেকটা মাদার ক্ষেত্রে আপনারা এই সারের পরিমাণটা 1 লিটার পরিমাণে দ্রবণ প্রয়োগ করবেন। দেখবেন এই সারটা প্রয়োগের কিছুদিনের মধ্যে কিন্তু আপনার লাউ গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে। আপনারা 10 দিন অন্তর অন্তর কিন্তু এই সারটা চারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। লাউ আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে কিন্তু চাষ করা যায়। তবে শীত মৌসুমে যারা এখনই লাউ চাষ করতে আগ্রহী, আপনারা এখনই কিন্তু মাদা তৈরি করে লাউয়ের হাইব্রিড জাতের যে লাউ এর জাতগুলো রয়েছে সেগুলা বীজ বুনে দিতে পারেন। হাইব্রিড জাতের মধ্যে এই সময়টাতে যেসব জাত বেছে নিতে পারেন, সম্রাট, নবাব, ময়না, ডায়না, নাইসগ্রিন, এসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের লাউয়ের বীজ বুনে দিতে পারেন। এই গরুয়া সারটা প্রয়োগের পর আপনারা চারা গাছের গোড়ার মধ্যে কম্পোস্ট সার প্রয়োগ করবেন। প্রত্যেকটা মাদার ক্ষেত্রে আপনারা 400 থেকে 500 গ্রাম কম্পোস্ট সার প্রয়োগ করবেন। এই সারটা প্রয়োগের পরে আপনার লাউ গাছের গোড়ার অংশটা অনেক মোটা হবে, চারা গাছে অনেক শাখা প্রশাখা বৃদ্ধি হবে এবং চারা গাছের রোগ প্রতিরোধ একেবারে কমে যাবে। তো যারা লাউ চাষ করতে আগ্রহী, এভাবে এই কম্পোস্ট সারের পরিমাণটা আপনারা 500 গ্রাম প্রতি 10 দিন অন্তর অন্তর চারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন। এতে করে আপনার লাউ গাছ থেকে প্রচুর ফলন পেতে পারবেন। আর এই সারটা প্রয়োগের পরপরে আপনারা লাউ গাছের মধ্যে সেচ ব্যবস্থাপনা অর্থাৎ মাটি ভিজিয়ে দেবেন। লাউ গাছের মধ্যে 4 থেকে 5 দিন অন্তর অন্তর আপনারা গোড়ার দিকে যে মাটিটা রয়েছে সেটা ভিজিয়ে দেবেন। এই সারটা দেওয়ার 1 সপ্তাহ পরে দেখেন লাউ গাছগুলো একেবারে সতেজ এবং গোড়ার অংশটা যে খাণ্ডগুলো রয়েছে অনেক মোটা আকারের।
আপনিও আপনার লাউ গাছগুলা যদি এরকম তৈরি করতে চান তাহলে এই গরুয়া সারটা প্রয়োগ করতে পারেন। লাউ গাছ বাউনিতে উঠার পরপরে আপনার লাউ গাছ থেকে প্রচুর ফলন পেতে আপনারা 1G, 2G, 3G কাটিং করে দেবেন। আর হাইব্রিড জাতের লাউ গাছের মধ্যে 2G কাটিং পর্যন্ত করে দিলেই যথেষ্ট। কাটিং পদ্ধতি কীভাবে করতে হয় সেগুলো অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। লাউ গাছের দ্বিগুণ হারে ফলন পেতে আপনারা এই ফ্লুরোটা স্প্রে করে দেওয়ার মাধ্যমে আপনার লাউ গাছের দ্বিগুণ ফলন পেতে পারবেন। এই ফ্লুরোটা লাউ গাছের মধ্যে স্প্রে করে দেওয়ার মাধ্যমে আপনার লাউ গাছের ফুলের সংখ্যা বৃদ্ধি হবে, ফুল ঝরে পড়া যে সমস্যা রয়েছে সেগুলো দূর হয়ে যাবে, অধিক ফলন নিশ্চিন্ত করা যাবে। প্রতি লিটার পানিতে এই ফ্লুরোটার পরিমাণটা 2 মিলিহারে আপনারা স্প্রে করে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার লাউ গাছে এরকম ডগা ডগায় স্ত্রীফুলে ভরপুর হয়ে যাবে। সো বন্ধুরা, যারা লাউ চাষ করতে আগ্রহী এই রকম পরিচর্যার মাধ্যমে আপনার লাউ গাছে এরকম ফলন দৌড়াতে পারবেন। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।